গুড মর্নিং চিল্ড্রেন ক্লাস ফোর অঙ্ক ক্লাসে আজকে আমরা পড়বো পার্ট নম্বর সাত তথ্য ব্যবহার পৃষ্ঠা একাত্তর নম্বর পৃষ্ঠা তো প্রথম পৃষ্ঠাতেই দেখো একটি ছবি দেওয়া আছে ছবিতে একটি গাছের নিচে বাচ্চারা বসে কথা বলছে তোমরা পড়ি কে কী ভালো পায় বলো চন্দ্র তার সঙ্গীসাথীদের সহিত্যে বিশ্রামের সময় বিদ্যালয় প্রাঙ্গণ থাকা বটগাছের নিচে বসে কে কী ফল খেতে ভালো পায় আলোচনা করছিল জিলি শ্রেণিক কক্ষ থেকে একটি খাতা ও একটি পেন্সিল নিয়ে আসলো কোন ফল কতজন খেতে ভালো পায় তার একটি তালিকা প্রস্তুত করলো তালিকাটি নিচে ধরনের নিচে দেওয়া আছে তোমাদের বইতে তালিকাটি দেখো এখানে চন্দ্র তার ফ্রেন্ডসদের সঙ্গে টিফিন টাইমে বসে গাছের নিচে আলোচনা করছে যে কে কী খেতে ভালো পায় কোন ফল কে খেতে ভালো পায় জিলি ফট করে গিয়ে ক্লাসরুম থেকে খাতা আর একটি পেন্সিল নিয়ে আসলো আর ফট করে একটি তালিকা তৈরি করলো তালিকাটি দেখো তোমাদের বইতে দেওয়া আছে ফলের নাম ফল ফলটি ভালো পাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা তো ও কি করলো একটি সুন্দর করে চট করে একটি যুক্তি লাগালো কি তালিকাটি বড় হয়ে যাবে এটা ছোট করার জন্য স্মাইলি দিল স্মাইলি একটি স্মাইলি দুইজন ছাত্র বা ছাত্রীকে বুঝাচ্ছে তো দেখো কলা কয়েকজন তো দেখো কয়েকজন কি আছে পাঁচটি স্মাইলি আছে কলা এক দুই তিন চার পাঁচ পাঁচজন কলা খেতে ভালো পায় পাঁচটি স্মাইলি আছে তো কি হবে দশ হবে দশজন ছাত্র ছাত্রী ভালো পায় আর আম আম কয়জন ভালো পায় ছয়টি স্মাইলি আছে তো বারোজন ভালো পায় কাঠল কয়জন ভালো পায় চারজন নাশপাতি কয়জন ভালো পায় ছয়জন তো নিচে দেখো নিচের প্রশ্ন কয়েকটি প্রশ্ন আছে কলা এবং কাঠল মোট কতজন ছাত্র বা ছাত্রী ভালো পায় তো কলা কয়জন ভালো পায় দশজন আর কাঠল কতজন ভালো পায় চারজন তো কলা আর কাঠল মোট কতজন ছাত্র বা ছাত্রী ভালো পায় কলা ভালো পায় দশজন আর কাঠল ভালো পায় চারজন তো কত হবে চৌদ্দ তো এইভাবে বাকি দুইটি প্রশ্ন তোমরা করবে তারপর নেক্সট পেজে দেখো মনোজ ঋণ দাও বরুণ বিনিতা এবং কবিতার প্রত্যেকের সাথে থাকা গল্প বইয়ের সংখ্যা নিচে দেওয়া আছে ওই কয়েকটা বাচ্চা আছে মনোজ রিন্দাও বরুণ বিনিতা কবিতা ওদের কাছে গল্প বই আছে তো কার কাছে কয়টা বই আছে উপরে এই বাক্সতে দেওয়া আছে বইয়ের সংখ্যা মনোজের কাছে কয়টি বই চারটি বই রিন দাওয়ের কাছে পাঁচখানা বই বরুণের কাছে নয়টি নয় খানা বিনীতা ছয়খানা আর কবিতা সাতখানা তো এখানে উপরে তথ্যগুলো চিত্রের সাহায্যে দেখাও এখন তুমি এখানে চিত্রের সাহায্যতে দেখাবে মনোজের কাছে চারটি বই তো চারটি বাক্স বানানো আছে তারপরে দেখো রিনদাওয়ার কাছে কয়টি বই আছে পাঁচটি বই আছে তো এখানে পাঁচটি বাক্স বানাবে বরুণের কাছে ন নয়খানা তো নয়টি বাক্স বানাবে বিনীতার কাছে ছয়খানা তো ছয়টি বাক্স এখানে বিনিতার সামনে বানাবে বানাবে তবে কবিতার কাছে সাতখানা তো সাতটি বাক্স বানাবে এইভাবে করে এটা করবে ওই বাক্সটা বানানোর পরে তুমি নিচে দেখবে কয়েকটা প্রশ্ন আছে এখানে লেখা আছে কার কাছে সবচেয়ে বেশি সংখ্যা বই আছে তো কার কাছে আছে দেখো তো মনোজ বরুণ হ্যাঁ বরুণের কাছে নয়টি বই আছে ন তো বরুণ থেকে বেশি আছে কার কার সবচেয়ে কম সংখ্যাতে বই আছে কার আছে চারটি চারখানা বই যার কাছে আছে মনোজের কাছে চাইখানা বই আছে বরুণ বরুণের সমান সংখ্যা হওয়ার জন্য মনোজকে আরও কয়টি বই সংগ্রহ করতে হবে বরুণের কাছে নয়খানা বউ বই আর মনোজের কাছে চাইখানা তো বরুণের বরুণের মতন বই নয়খানা বই হওয়ার জন্য মনোজকে আরও পাঁচটি বই সংগ্রহ করতে হবে রিন্দাও এবং বিনিতার দুজন মিলিত বই সংখ্যা কত হবে দুজনে মিলিয়ে বই সংখ্যা যুগ করবে পাঁচ যুগ ছয় কত হবে এগারো এগারোটি বই হবে কবিতার থেকে বরুণের কয়েকটি বই বেশি আছে কবিতার কাছে সাতখানা বই আর বরুণের কাছে নয়খানা বই তো কয়টি বেশি বেশি আছে বরুনের কাছে নয় বিয়োগ করবে নয় বিয়োগ ছয় নেক্সট পাতাতে দেখো বিভিন্ন খেলা খেলিতে ভালো পাওয়া ছাত্রছাত্রীর তথ্য নিচে দেওয়া আছে কে কতটি খেলা ভালো পায় এখানে তথ্যগুলি দেওয়া আছে তো দেখো ফুটবল কয়েকজন খেলছে ফুটবল কয়েকজন খেলছে চারজন খেলছে তারপর ক্রিকেট কয়জন খেলছে দেখো দেখো ছবি দেখো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় ক্রিকেট কয়জন খেলছে ছয়জন তারপর ব্যাডমিন্টন কাবাডি কয়জন খেলছে ছয়জন ব্যাডমিন্টন কয়জন খেলছে দুইজন এরকম করে লেখবে তারপরে ওই ওই যে সংগ্রহ করা কে কত কে কোন খেলা ভালো পায় কতজন ভালো পায় ক্রিকে ফুটবল ক্রিকেট কাবাডি ব্যাডমিন্টন ওই দিয়ে এই একটি দণ্ডচিত্র আঁকা আছে দেখো উপরের তথ্য সাহায্যতে দণ্ডচিত্রে আঁকি এসো একটি বাক্স একজন ছাত্র ছাত্রী বুঝায় তো ফুটবল কয়জন ভালো পায় আমরা গনেছিলাম চারজন তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তোমাদের উপ বইতে দেওয়া উপরে তথ্যর সঙ্গে এই ছবিটি মিলছে না তো এখানে দেওয়া আছে ফুটবল পাঁচজন খেলে ক্রিকেট দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন খেলে এক দুই তিন চারজন কাবাডি খেলে এটা আমাদের বইয়ের সঙ্গে তথ্যটি মিলছে না এটা কিছু এখানে আছে তো আমরা এটা দেখব না আমরা এই তথ্যটি দেখবো ওই দণ্ডচিত্রর সঙ্গে আমরা মিলছেন আমরা এই তথ্যটি দেখি আমরা প্রশ্ন উত্তরগুলি করে নেব যে আছে যে এগুলো দেখো ফুটবল ও ক্রিকেটের ভিতরে কোন ধরনের খেলা বেশি সংখ্যা ছাত্রছাত্রী ভালো পায় ফুটবল আর ক্রিকেট থেকে কোন কোন খেলাটি বেশি সংখ্যা ছাত্রছাত্রী ভালো পায় ছবিটি দেখবায় ও সংখ্যা আমরা যে লেখছি তথ্যটা তো তোমরা দেখবে ক্রিকেট ছয়জন খেলছে আর ফুটবল চারজন খেলছে তো ক্রিকেট হবে এখানে ক্রিকেট শ্রেণীটির মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত কত তো আমরা কি করব যে তথ্যগুলি আছে কে কতটি খেলা খেলছে সব তথ্যগুলি কি কি করব যুগ করব যুগ করে আমরা পেয়ে যাব শ্রেণীর সংখ্যা কত কাবাডি এবং ব্যাডমিন্টন খেলতে ভালো পাওয়া মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তো কাবাডি খেলতে কতজন ভালো পায় জন ছবি দেখে আমরা যে লিখেছি ছয়জন আর ব্যাডমিন্টন খেলতে কয়জন ভালো পায় জন তো ছয়কে যুগ করবে দুই দিয়ে কি হবে আট তোমরা এখন চলে যাও পঁচাত পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে এখানে একটি দেখো দণ্ডচিত্র দেওয়া আছে আত্মসহায়ক গোষ্ঠীর অর্থে নির্মলা নর্মদা কমলা নমিতার ছোটো একটি ফার্ম খুলল ফার্মে থাকা প্রাণীর তো এবং তাহাদের সংখ্যাগুলো দণ্ডচিত্রে দেখিয়েছ এখানে দেওয়া আছে ছাগল হাঁস গরু মুরগি পায়রা তো আমরা এইখানে দেখতে ওই চিত্রটি দেখে আমরা বুঝছি যে কোন জিনিস আর এদিকে দেওয়া আছে ওদের সংখ্যা তা চিত্র দেখে আমরা বুঝবো সব কম গরু আছে সব বেশি ছাগল আছে আর বাকি হাঁস ছাগল থেকে কম আছে ওর কম পায়রা আছে তারপরে মুরগি আছে সব কম তো গরু আছে নিচে কয়টি প্রশ্ন আছে এটি এটি দেখে আমরা এই প্রশ্নের উত্তরগুলি করতে পারব ফার্মটি কোন ধরনের তো ফার্মটি কোন ধরনের প্রাণী সবচেয়ে বেশি আছে কোন ধরনের প্রাণী সবচেয়ে বেশি আছে ছাগল হাঁস ও মুরগি মিলে মোট কয়েকটি প্রাণী আছে হাঁস আর মুরগি একটি বাক্স এক গনে তোমরা গণবে আর এই দুইটি যুগ করে এখানে লেখবে গরু থেকে ছাগলের টি বেশি কয়টি বেশি গরুর সংখ্যা আগে গণবে তারপরে ছাগলের সংখ্যা গণবে বিয়োগ করে কতটি বেশি এখানে লাগবে পায়রা থেকে মুরগির সংখ্যা এখানে পায়রা গণবে কয়টি আছে তারপরে মুরগি গণবে কতটি আছে তারপরে বিয়োগ করি আবার লেখবে ফার্মটিতে মোট কত সংখ্যা প্রাণী আছে সবগুলিকে আগে হিসাব করবে কয়টা কি প্রাণী কয়টি আছে সবকে সব যুগ করে করে লেখবে তারপরে সবটিকে যুগ করবে তো মোট কয়টি প্রাণী আছে এটা পেয়ে যাবে নেক্সট পিসটাতে তোমরা একটি দণ্ডচিত্রে আঁকবে ওই যেভাবে দেওয়া আছে তোমরা দেখেছো আগে ওইরকম আঁকবে এখানে আছে অনুজ মান অনুজ মানস পাপড়ি মনতারা এবং ঝিল মিলে মিলেরা বাগান থেকে আম আনলো অনুজ একুশটি মানুষ সাতটি পাপড়ি আঠারোটি মনতারা এগারোটি ঝিলমিল পনেরোটি তো ওই তথ্য দিয়ে তোমরা দণ্ডচিত্র এখানে আঁকবে তোমরা এটা করে পাঠাবে আর ওই দণ্ডচিত্র আঁকার পরে তোমরা পাঁচ জনে মত কতটি আম কুড়ালো সবের আমের সংখ্যা মিলে কত হবে সবের আমের সংখ্যাটি যুগ করে লাগবে সবচেয়ে আম কম আম কে কুড়ালো ওইটা লাগবে সব থেকে কে আছে মনতারা পাপড়ি থেকে কত কতটা আম কম কুড়ালো তো এটা বিয়োগ করবে কম বেশি বাইর করার জন্যই বিয়োগ করি আমরা সবচেয়ে বেশি আম কে কুড়ালো এটাও তো তোমরা ওই তথ্য দেখেই বলতে পারবে কার কাছে সবথেকে বেশি আম ওর নাম লেখবে ঝিলমিলের আমের সংখ্যা অনুজের সমান হতে আরও কয়টি আম কুড়াতে হবে তো ঝিলমিলের আমের সংখ্যা থেকে অনুজের আমের সংখ্যাটি বিয়োগ করবে তোমরা উত্তরটি পেয়ে যাবে এইভাবে করে পাঠাবে ভুল শুদ্ধ হলে আমি দেখে নেবো আজকের জন্য অতটুকুই থাকুক